হ্যালো বন্ধুরা কম্পিউটার বেসিক্স লেভেল টু এই কোর্সের আন্ডারে আমরা আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার এর আগে তোমরা দেখেছো অনেক কটাই টপিক হয়ে গেছে আমরা লেভেল ওয়ানে যে টপিকগুলো করাচ্ছিলাম তা সেগুলোর পরে ঠিক পরবর্তী স্টেজে লেভেল টু যেটা আমরা শুরু করেছি আজকে নিয়ে ইলেভেন্থ এপিসোড হবে সেই ইলেভেন্থ এপিসোডের আগে যেগুলো আমরা করেছি সেগুলো হচ্ছে কম্পিউটারের ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার কম্পিউটার আর্কিটেকচার পেরিফেরালস মেমরি মেমোরি ইত্যাদি আজকে যেটা করাবো কম্পিউটার সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার বলতে কি বুঝি কম্পিউটার সফটওয়্যার এ কালেকশান অফ কম্পিউটার প্রোগ্রামস অ্যান্ড রিলেটেড ডাটা দ্যাট প্রোভাইডস ইনস্ট্রাকশান অ্যান্ড দ্য ওয়ে টু কম্পিউটার টু টু ডু ইটস ফাংশ ফাংশান প্রপারলি মানে কম্পিউটার সফটওয়্যার অনেকগুলো কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে প্রোগ্রাম নিয়ে একটা কম্পিউটার সফটওয়্যার তৈরি হয় বা গঠিত হয় যেটা এবং তার সঙ্গে তার যে সম্পর্কযুক্ত ডাটা সেগুলো নিয়ে এবং যেটা কি করে ইনস্ট্রাকশান দেয় বা এবং কম্পিউটারটাকে বলে দেয় কোন পথে সেটা কাজ করতে পারবে এবং প্রপারলি সঠিকভাবে কাজ করতে পারবে সেই জন্য বলেছে ইটস ফাংশান প্রপারলি ইনস্ট্রাকশান একটা কম্পিউটার চলতে যে ইনস্ট্রাকশানটা দরকার সেই ইনস্ট্রাকশনটা প্রোগ্রামের মাধ্যমে দিয়ে থাকে তার মানে কতগুলো প্রোগ্রাম নিয়ে একটা সফটওয়্যার হবে তার মানে আলটিমেটলি সেটা সফটওয়্যারই দিচ্ছে আর কীভাবে করতে হবে কোন পথে করতে হবে সেই পথটাও বলে দেয় কম্পিউটারকে যে তার ফাংশানগুলো কিভাবে করতে হবে আচ্ছা এরপরে কম্পিউটার ফাংশান সফটওয়্যারে আর কি ফিচার্স আছে না এ সফটওয়্যার বা ফাং এ সফটওয়্যার ইজ অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইউজার মানে আমরা ধরো যেগুলো ব্যবহার করি কিবোর্ড মাউস এরকম যেগুলো ব্যবহার করি তাহলে সেগুলো ইউজার আমরা ব্যবহার করছি আর সেগুলো কি কম্পিউটার হার্ডওয়্যার তাহলে এই ইউজ আমরা কীবোর্ডে কোনো এন্ট্রি করলাম কীবোর্ডের কোনো কিতে কোনো কি প্রেস করলাম তাহলে সেটা হার্ডওয়্যারের মাধ্যমে মানে কম্পিউটার কীবোর্ডের মাধ্যমে সেটা তার ফাংশান হলো কম্পিউটারের মধ্যে টু প্লাস টু যদি লিখি তার মানে সেই টু প্লাস টু লিখলাম মানে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশান দিলাম সেই ইনস্ট্রাকশানটা কার মাধ্যমে হলো যারা সফটওয়্যার যেগুলো আছে সেই সফটওয়্যারের মাধ্যমে সেই ইনস্ট্রাকশানটা সিপিউতে গেল সেখানে সিপিউ এবার নিজে করলো বা অন্য কাউকে দিয়ে করালো যাই হোক মানে সেটা মোটামুটি হার্ডওয়্যার আর ইউজারের মধ্যে এই সফটওয়্যারটা ইন্টারফেস করে সেতু বন্ধন করে ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং ইন্টিগ্রেটিং অ্যান্ড ম্যানেজিং দ্য হার্ডওয়্যার কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম অ্যান্ড কমপ্লিটিং দ্য টাস্ক এই সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যারটা রেসপন্সিবল মানে এর দায়িত্ব সফটওয়্যারের দায়িত্ব কী দায়িত্ব না কন্ট্রোল করা ইন্টিগ্রেট করা মানে সব জায়গা থেকে বিভিন্ন আলাদা আলাদা ইনস্ট্রাকশান বা আলাদা আলাদা প্রোগ্রামগুলোকে জোড়া অ্যান্ড ম্যানেজিং দ্য হার্ডওয়্যার এবং কম্পিউটারের মধ্যে যে টোটাল যে হার্ডওয়্যার আছে যত হার্ডওয়্যার আছে সেই হার্ডওয়্যার কম্পোনেন্টসগুলোকে ম্যানেজ করা অফে কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেমের যত হার্ডওয়্যার আছে এবং কমপ্লিটিং দ্য টাস্ক এবং সেই টাস্কটাকে শেষ করা তার মানে ধরো আমাদের এরকম প্র্যাকটিক্যালি হয় না আমাদের ধরো কোনো একটা কাজ করতে বলল যে এই কাজটা করতে হবে এবং আমি সেটা নিজে করি বা দু চারজনকে সঙ্গে নিয়ে করি সেটা কল করলাম করে যে আমাকে কাজটা দিয়েছিল তাকে আমি কাজটা বুঝিয়ে দিলাম ঠিক এখানেও ঠিক তেমনি তো এই হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের বেসিক ফাংশন বা বেসিক ফিচার্স কম্পিউটার সফটওয়্যার কি তার কিভাবে কাজ করে কাজ কাদের সঙ্গে নিয়ে কাজ করে ইত্যাদি ইত্যাদি আমরা নিচে একটা চার্ট দেখিয়েছি এই চারটা দেখো একদম বেসিক লেভেলে কম্পিউটার হার্ডওয়্যার আছে সিপিইউ ডিস্ক মাউস প্রিন্টার এটসেট্রা তাকে ঘিরে আছে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে দুটো ভাগে ভাগ করা আছে একটু পরেই আমরা এই ডিটেলসগুলো আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি আলোচনা করবো দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা অপারেটিং সিস্টেম একটা ইউটিলিটি এর ঠিক পরের লেভেলে আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরের লেভেলে আছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে এই যে বিভিন্ন জিনিস রয়েছে দেখতে পাচ্ছ এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী এ বিষয়টা একটার পর একটা আলোচনা করব তার মানে অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যার কী করলো এখানে ছবি থেকেই ভালোভাবে দেখলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে সিস্টেম সফটওয়্যারটা অ্যাপ্লিকেশান সফটওয়্যারের সঙ্গে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সঙ্গে যেমন ইন্টারাকশান করছে আবার হার্ডওয়্যারের সঙ্গেও ইন্টারাকশান করছে তার মানে অ্যাকচুয়ালি সিস্টেম সফটওয়্যারটা কি করলো যেটা এই দুটোর মধ্যবর্তী মাঝখানে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করলো এরা হার্ডওয়্যারের সঙ্গে ইন্টারাকশান করবে অ্যাপ্লিকেশান সফটওয়্যারের সঙ্গে ইন্টার্যাক্ট করবে দুটোর মধ্যে সামঞ্জস্য করে দুটোর মধ্যে সিং করে এরা কোনো একটা টাস্ক প্রপারলি কমপ্লিট করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে এটা বেসিক একটা টাক এখানে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এক্ষুনি ওপরে যেগুলো পড়ালাম সেগুনি সেটাই একটা নিচে ছবির মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে আসবো সফটওয়্যার সফটওয়্যারের কতগুলো ভাগ আছে বা কি কি ভাগ আছে আগেই দেখলে এখানে সফটওয়্যারের মধ্যে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারের এই দুটোর মধ্যে দুটো আলাদা আলাদা ভার্টিক্যাল সিস্টেম সফটওয়্যার তার মধ্যে এইগুলো 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 পড়ে আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারের মধ্যে এইগুলো 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 পড়ে এগুলোর প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলসে ওয়ান বাই ওয়ান আলোচনা করবো আস্তে আস্তে এটা তোমাদের আগে বোঝার সুবিধের জন্য ছবির আকারে তুলে ধরেছি তোমাদের সামনে তাহলে সিস্টেম সফটওয়্যারের প্রথম ভাগটাই কি অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যারের প্রথমটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম তো আমরা প্রথম আমরা শুরু করবো সিস্টেম সফটওয়্যার দিয়ে সিস্টেম সফটওয়্যারটা কী আগে সেটা বুঝে নিই

কন্ট্রোলিং ইনটিগ্রেটিং অ্যান্ড ম্যানেজিং দ্য ইন্ডিভিজুয়াল হার্ডওয়্যার সমস্ত যত ইন্ডিভিজুয়াল হার্ডওয়্যার আছে সেগুলোকে কন্ট্রোল করে বা ইনটিগ্রেট একসঙ্গে করে এবং ম্যানেজে ম্যানেজ করে অলসো প্রোভাইডস দ্য ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার যেগুলো এগুলো আগেই এখানে দেখালাম এগুলো পড়লাম সেইগুলোই এটা যেহেতু আবার বলি সিস্টেম সফটওয়্যার মেইন সফটওয়্যার সেহেতু এগুলোই করে সিস্টেম সফটওয়্যারকে তিনটে ভাগে ভাগ হয় সেটা হচ্ছে প্রথম ভাগটা আছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কাকে বলে না এ প্রোগ্রামস দ্যাট অ্যাক্টস অ্যাস অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন এ ইউজার অফ এ কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার হার্ডওয়্যার ইজ কল্ড অ্যান অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে একটা প্রোগ্রাম যেটা মধ্যবর্তী অংশ হিসেবে ব্যবহার হয় বা কাজ করে কাদের মধ্যবর্তী না বিটুইন এ ইউজার অফ এ কম্পিউটার একটা কম্পিউটার ইউজারের সঙ্গে আর কম্পিউটার হার্ডওয়্যারের মাঝের পার্ট হিসেবে মাঝের অংশ হিসেবে এই অপারেটিং সিস্টেম কাজ করে আর কি করে ইট প্রোভাইডস অ্যান এনভায়রমেন্ট টু রান দ্য প্রোগ্রাম বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো যাতে সঠিকভাবে চলতে পারে সঠিকভাবে ফাংশান করতে পারে সেই এনভায়রনমেন্টটা অপারেটিং সিস্টেম তৈরি করে দেয় অপারেটিং সিস্টেম ক্যান বি ফাউন্ড অন অলমোস্ট এনি ডিভাইস দ্যাট কন্টেন্টস এ কম্পিউটার সেলুলার ফোনস ভিডিও গেমস কনসোল টু সুপার কম্পিউটার ওয়েব সার্ভার যে আজকালকার দিনে অপারেটিং সিস্টেম ছাড়া কিছু হয় না সমস্ত জায়গায় অপারেটিং সিস্টেম থাকে যেমন মোবাইলেও থাকে ভিডিও গেমেও থাকে সুপার কম্পিউটারে থাকে ওয়েব সার্ভারে থাকে সব জায়গায় থাকে ইট রেকগনাইজ ইনপুট ফ্রম কিবোর্ড অ্যান্ড সেন্স আউটপুট টু দ্য ডিসপ্লে স্ক্রিন আমরা যা কিছু ইনপুট দিই সেটা ডিসপ্লেতে শো করানোর বা ডিসপ্লেতে দেখানোর এই অপারেটিং সিস্টেমের কাজ বা অপারেট সিস্টেম করে থাকে ইট মেক্স শিওর দ্যাট প্রোগ্রামস রানিং অ্যাট দ্য সেম টাইম ডু নট ইন্টারফেয়ার ও ইচ তার একই সঙ্গে দুটো কাজ হচ্ছে বা তিনটে কাজ হচ্ছে মাল্টিটাস্কিন যাকে বলে তাহলে অপারেটিং সিস্টেম হচ্ছে সেইটা দেখবে যাতে একটার সঙ্গে একটা ক্লাস না হয়ে যায় একটার সঙ্গে একটা একটা আরেকজনকে থামিয়ে দেন না দেয় আরেকজন একটা আর একজনকে বসিয়ে না দেয় প্রত্যেকটা কাজ একই সঙ্গে হ্যাঁ অবশ্যই কম্পিউটারে কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে একসঙ্গে কতগুলো কাজ বা কী করতে পারি যাই হোক ধরো কোনো জায়গায় একটা ভিডিও চলছে তার সঙ্গে আমি গুগল ক্রমে কোনো কিছু ব্রাউজ করছি এই যে দুটো কাজ একসঙ্গে চলছে এটা দেখার দায়িত্ব অপারেটিং সিস্টেমের এবং এটা ঠিকভাবে যাতে চল চলে সেটা দেখার দায়িত্ব অপারেটিং সিস্টেমের ইট অলসো রেসপন্সিবল ফর সিকিউরিটি অ্যান্ড এনশোর দ্যাট আনঅথরাইজড ইউজার ডু নট অ্যাক্সেস দ্য সিস্টেম এটা অপারেটিং সিস্টেমের এটা আরও দায়িত্ব যে সিকিউরিটি পারপাসে সিকিউরিটিটা দেখা কম্পিউটারের এবং এনশিওর করা যেটা কোনো আনঅথরাইজ ইউজার সেই কম সিস্টেমটাকে অ্যাক্সেস না করতে পারে মানে তার মানে পাসওয়ার্ড দিয়ে আমরা যেটা রাখি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখি যে কেউ কেউ আমি ছাড়া এখানে যে ইউজার ইউজ করে সে ছাড়া অন্য কেউ যাতে ব্যবহার না করতে পারে সেটাও দেখা অপারেটিং সিস্টেমের দায়িত্বের মধ্যে পড়ে সাত নম্বর বুটিং দ্য কম্পিউটার কম্পিউটারকে বুট করতে সাহায্য করে প্রোভাইডস ইউজার ইন্টারফেস কমান্ড লাইন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেন্স তারপর এটা আছে হ্যান্ডেল সিস্টেম রিসোর্সেস রিসোর্সেসেসেসেসে সাজাস কম্পিউটার মেমোরি শেয়ারিং অব দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টাই ইউনিট টাইম বাই ভেরিয়াস অ্যাপ্লিকেশান আর পেরিফেরাল লিভার্স যেমন আমাদের একটা কোনো দুটো তিনটে যখন প্রোগ্রাম চলে তখন কি হয় কম্পিউটারের যে মেমোরিটা আছে সেটাতে আলাদা আলাদা ভাগ হয়ে যায় মানে এই এই প্রোগ্রামটা যখন যদি চলবে এই অ্যাপ্লিকেশনটা মেমোরি এত পার্সেন্ট নিয়ে বসে আছে বসে মানে নেবে ওই প্রোগ্রামটা মেমোরির এত পার্সেন্ট নেবে ইত্যাদি তো এই সেই জন্য বলছে রিসোর্সেস যে শেয়ার করা হয় কম্পিউটার মেমোরি তার মধ্যে মেন রিসোর্স সেটা এইটা অপারেটিং সিস্টেম দেখে এবং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাকে কত সময় দেবে বা কাকে 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 কোন ভূমিকা নিয়ে পালন করবে সেটাও অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশানের উপর বা প্রোগ্রামের উপর ডিপেন্ড করে থাকে প্রোভাইডস ফাইল ম্যানেজমেন্ট হুইচ রিফার্স টু দ্য ওয়ে দ্যাট দ্য অপারেটিং সিস্টেম ম্যানিকুলেট স্টোর রিট্রিভস অ্যান্ড সেভ ডাটা অপারেটিং সিস্টেমটা ফাইল ম্যানেজমেন্ট করে থাকে যেটা কিনা স্টোর করতে রিট্রিভ করতে ডাটা সেভ করতে সিস্টেম ম্যানিপুলেট করতে সাহায্য করে তো এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের এই হচ্ছে বেসিক ভূমিকা আরও ডিটেলস আরও অনেক ক্রিটিক্যাল ভূমিকা আছে সেগুলো আমরা হয়তো এই লেভেলে লেভেল টুতে আনবো না সেটা হয়তো পরবর্তী লেভেলে আনবো তো যাই হোক এইগুলো মেন বেসিক লেভেলে এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের ভূমিকা দু নম্বর হচ্ছে ডিভাইস ড্রাইভার দ্য দিস টাইপ অফ সফটওয়্যার ইজ রিটিং অ্যান্ড মেকিং অন দ্য অবজেক্ট অফ এ ডিভাইস ফাংশনাল ওয়ে ইট ইজ কানেক্টেড টু দ্য কম্পিউটার ইজ কল ডিভাইস ডাইভার যেমন একটা ডিভাইস কিছু কম্পিউটার সঙ্গে যেমন কানেক্টেড আছে সেইটাকে ঠিকভাবে চালনা করতে গেলে তার একটা ড্রাইভার ফাইল হয় সেই ড্রাইভার ফাইলটা ইনস্টল হওয়ার পর অপারেটিং সিস্টেম সেই ড্রাইভার ফাইলের সাহায্যে বা ড্রাইভার ফাইলকে নিয়ে সেই ডিভাইসটা চালনা করতে সাহায্য করে এখনকার দিনে বেশিরভাগ ডিভাইস ড্রাইভারের বেশিরভাগ ডিভাইসের ড্রাইভার অটোমেটিক্যালি ইন অপারেটিং সিস্টেমের মধ্যে ইনবিল্ড হয়ে আসে মানে অপারেটিং সিস্টেমে সফটওয়ারটা পাওয়া যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ডিভাইস ড্রাইভার ইনস্টল করতে হয় সেই ডিভাইস ড্রাইভারটা যখন ইনস্টল হয় অপারেটিং সিস্টেম সেই ডিভাইস ড্রাইভারটারকে সঙ্গে নিয়ে সেই ডিভাইসটাকে চালনা করতে বা ঠিকঠাক ফাংশন করতে সাহায্য করে সেই জন্য বলেছে রিটিন্ন অ্যান্ড মেকিং অন দ্য অবজেক্ট অফ এ ডিভাইস ফাংশনাল অ্যান্ড দ্য সিস্টেম সফটওয়্যার অ্যাকস লাইক অ্যান ইন্টারফেস বিটুইন দ্য ডিভাইস অ্যান্ড দ্য যেটা বললাম যে সিস্টেম সফটওয়্যারটা ওয়েসটা এখানে ডিভাইস এবং ইউজারের মধ্যবর্তী হিসেবে কাজ করে এভরি ডিভাইস হ্যাজ এ ড্রাইভার প্রোগ্রাম অ্যাসোসিয়েটেড উইথ ইট ফর ইটস প্রপার ফাংশানিং প্রত্যেকটা ডিভাইসের একটা ড্রাইভার প্রোগ্রাম থাকবে যেটা কেন থাকবে না এটা প্রপারলি ফাংশন যাতে করতে পারে সেই জন্য থাকবে ডিভাইস ড্রাইভার তিন নম্বর আসছে সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার ইট হেল্পস ইন কনভার্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন যেগুলো একদম পিওর মেশিন যে আছে হার্ডওয়্যার পার্ট যে আছে সেইগুলো তো নর্মাল এবিসিডি বুঝতে পারে না তার মানে তাদের তাদের সেই ডিভাইসটাকে রান করানোর জন্য যে ইনস্ট্রাকশানগুলো দিতে হবে সেগুলোকে একটা তাদের মতো যে বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজে দিতে হবে সেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ সেই মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের এই অপ এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার যেটা থাকে সে সাহায্য করে আমাদের নর্মাল যে প্রোগ্রামটা আমরা কোনো একটা ডিভাইস চালনা করতে বা কোনো একটা অ্যাপ্লিকেশান রান করতে যখন আমরা একটা প্রোগ্রামিং করি সেই প্রোগ্রা এই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলে ট্রান্সলেটারটা কী করে সেই 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 প্রোগ্রামিংটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মেশিনেরটাকে ফাংশনাল করতে সাহায্য করে দ্য ট্রান্সলেটেড প্রোগ্রাম ইজ কল্ড অবজেক্ট কোড যে ট্রান্সলেট করলো নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে তাকে বলা হয় অবজেক্ট কোড দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার কী কী ন্যাশেম্ব্লেয়ার কম্পাইলার ইন্টারপ্রেটার এই তিন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার হয়ে থাকে তো এই হচ্ছে আজকের টপিক আজকের বেশি আর করাবো না তাহলে কি করালাম কম্পিউটার সফটওয়্যার বলতে কি বোঝাই কম্পিউটার সফটওয়্যারের সঙ্গে অ্যাপ্লিকেশান সফটওয়্যার হার্ডওয়্যারের কী রিলেশান সফটওয়্যার কত ধরনের হয় দুই ধরনের হয় তারা আবার অনেক ক্যাটেগরিতে ভাগ হয় প্রথম যেটা হয় সিস্টেম সফটওয়্যার সেই সিস্টেম সফটওয়্যারটা নিয়ে আমরা আজকে করালাম সিস্টেম সফটওয়্যার তিনটে ভাগ অপারেটিং সিস্টেম ডিভাইস ড্রাইভার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার তাহলে সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে তিনটে ভাগ এই তিনটে নিয়ে আমরা আজকে আমরা করালাম এরপরের দিনে আবার পরবর্তী টপিকগুলো আস্তে আস্তে নিয়ে আসতে থাকবো এরপরে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশান স্টার্ট হবে আমরা শুরু করতে চলেছি আমাদের কোশ্চেন অ্যান্সার সেশান শুরু করতে চলেছি কোশ্চেন অ্যান্সার আমাদের যে কম্পিউটার সফটওয়্যার এই শুরু হলো এপিসোডটা আরও কয়েকটা এপিসোড চলবে তো আমরা প্রতি এপিসোডের শেষে চেষ্টা করব কিছু প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দেওয়া তো কোয়েশ্চেন নাম্বার ফোর ফিফটি এর আগে সব যতগুলো চ্যাপ্টার আমরা করিয়েছি তোমাদের সামনে তার মধ্যে ফোর ফাইভ ফর্টি নাইন পর্যন্ত করানো হয়েছে আজকে ফোর ফিফটি থেকে শুরু হবে প্রথম প্রশ্ন ফোর ফিফটি অ্যান্সার ডি ফোর ফিফটি ওয়ান অ্যান্সার ফিফটি টু অ্যান্সার সি ফোর ফিফটি থ্রি অ্যান্সার বিফটি ফোর অ্যান্সার এ ফোর ফিফটি ফাইভ অ্যান্সার ডি Four fifty six Answer A Four fifty seven Answer D Four fifty eight Answer D Four fifty nine Answer A Four sixty Answer D Four sixty one Answer D Four sixty two Answer D Four sixty three Answer C, four sixty four Answer C, four sixty five Answer A, four sixty six Answer A, four sixty seven Answer B, four sixty eight Answer D, four sixty nine Answer A. Four seventy Answer B, four seventy one Answer A, four seventy two Answer C, four seventy three Answer A, four seventy four Answer B, four seventy five Answer D, four seventy six Answer B, four seventy seven Answer A. Four seventy eight, answer A, four seventy nine, answer D, four eighty, answer A, four eighty one, answer C, four eighty two, answer A, four eighty three, answer E, four eighty four, answer D, four eighty five, answer B. ফোর answer সিক্স 487 এ ফোর e, 488 সেভেন C ই ফোর এইটটি এইট সি তোমরা যারা নতুন দেখছো তারা তারা তাদেরকে একবার বলে দিই আমরা এই লেভেল টু বেসিক কম্পিউটার বেসিক্সের লেভেল টুর সিরিজে আমরা যে যে থিওরিটা যা যে টপিকের ওপর করাচ্ছি তার সেই টপিকের ওপর যে কোশ্চেন অ্যান্সার হতে পারে বা কম্পিটিটিভ এক্সাম বা কোনো চাকরির পরীক্ষায় যে কোশ্চেন আসে সেইগুলো আমরা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো আগের আমরা প্রত্যেকটা এপিসোডে দিয়েছি আজকের এপিসোডেও দিলাম আর যারা পুরনো তারা তো জানোই এই কোশ্চেন অ্যান্সারগুলো চলতে থাকছে তো আজকে আমরা এই ফোর পর্যন্ত দিলাম চল্লিশটা এর পরের দিন আবার পরের দিন যে টপিক এইটাই টপিক কম্পিউটার সফটওয়্যার চলবে এর সঙ্গে আবার কিছু প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সার তোমরা তোমরা পেয়ে যাবে তোমাদের দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগছে থ্যাংক ইউ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরের দিন আবার ফিরে আসব এর পরবর্তী এপিসোড নিয়ে নতুন ভিডিও নতুন টপিক নিয়ে তো আজকে এই পর্যন্তই যাওয়ার আগে যেটা বলি প্রতিবার আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন এবং সেই সঙ্গে বন্ধু বান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ